নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের সোশিওলজি অর্থাৎ সমাজবিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। এটা WBSC-র একটা টেস্ট পেপার সলভ। এই প্রশ্নগুলো 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো এবং তার অ্যান্সার সমেত ভালো করে মুখস্থ করবে। আমি বলতে পারি 100% তোমরা 2023 সালের উচ্চ মাধ্যমিক সোশিওলজি পরীক্ষায় 100% তোমরা কমন পাচ্ছ। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট 2023 সালের উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। 10 নম্বরে অ্যান্সার হবে সিরাজ দুর্নীতি, 11 দাগের অ্যান্সার হবে বিদ্যাসাগর, 15 দাগের অ্যান্সার হবে আবুল কালাম আজাদ, 14 দাগের অ্যান্সার হবে মহাত্মা গান্ধী, 13 দাগের অ্যান্সার হবে জনবিস্ফোরণ, 16 দাগের অ্যান্সার হবে বিনয় কুমার সরকার, 17 দাগের অ্যান্সার হবে 1919, 18 দাগের অ্যান্সার হবে উইলিয়াম এইচ ওয়াইজার, 19 দাগের অ্যান্সার হবে 1835, 20 দাগের অ্যান্সার হবে আলিঙ্গন, 21 দাগের অ্যান্সার হবে মহাত্মা গান্ধী, 22 দাগের অ্যান্সার হবে দারিদ্র, 23 দাগের অ্যান্সার হবে সন্ত্রাসবাদ, 24 দাগের অ্যান্সার হবে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1955। তো দেখে নাও, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 2023 সালের। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2023 সালের প্রশ্নপত্র সমাজবিজ্ঞান সোশিওলজির, গণমাধ্যম, বেকারত্ব, মহাত্মা গান্ধী, শিক্ষা ব্যবস্থা, জাতি ব্যবস্থার ইস্যু, অরবিন্দ, স্বয়ং সম্পূর্ণ সমাজ ভালো করে পড়ে যাবে। এবার আমাদের দ্বিতীয় সেট সাউথ বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে দেখে নাও। মানবতাবাদী, ঠিক আছে, অ্যান্সার হবে রোমান্টিক, অ্যান্সার হবে আত্মবাচকতা অর্জন করা। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। 6 দাগের অ্যান্সার হবে অর্জিত মর্যাদা, 7 দাগের অ্যান্সার হবে ধর্ম, 8 দাগের অ্যান্সার হবে দারিদ্র, 9 দাগের অ্যান্সার হবে ঠিক, 10 দাগের অ্যান্সার হবে ব্রাহ্মণ্যকরণ, 11 দাগের অ্যান্সার হবে আন্তোনিও গ্রামাস্কি, 12 দাগের অ্যান্সার হবে ধর্মনিরপেক্ষ, 13 দাগের অ্যান্সার হবে বায়ুদূষণ। তো দেখো, এই সমস্ত প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 2023 সালের উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো। MCQ সম্পূর্ণরূপে আমরা তুলে ধরেছি। এই SAQগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। ইউনেস্কোর সম্পূর্ণ নাম কি? গোবিন্দ দশাশিব ঘুরে কে ছিলেন? এইগুলো ভালো করে দেখে যাবে। তার সঙ্গে ভারতীয় দৃষ্টিভঙ্গি, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি, সাংস্কৃতায়ন, জাতি ব্যবস্থা, আম্বেদকরের দৃষ্টিভঙ্গি, ঠিক আছে, ধর্মনিরপেক্ষ, দারিদ্র।